হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ জয় শ্রীল গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমাদের অনুষ্ঠানের টপিক হচ্ছে শুভ বিজয়া দশমী। এই যে মা দুর্গার বিসর্জন, এই যে পর্ব, এটি এক প্রকারের মানে এর মধ্যে একটা শোক একটা দুঃখ বিষয় আছে। অথচ আমরা বিসর্জনের পরেই সকলকে কি বলি, শুভ বিজয়া দশমী। শুধু তাই না, অনেকে মিষ্টি বিতরণ করেন, তাহলে দুঃখ নাকি কন্ট্রাডিক্টরি হচ্ছে না? একদিকে কান্না দুঃখ শোক, আবার আমরা তারপরেই শুভ বিজয় দশমী বলছি, মিষ্টি বিতরণ করছি, তার শোকের ঘটনাকে কি শুভ বলা যায়? তাহলে এইরকম কন্ট্রাডিকশনটা কেন হচ্ছে? এর জটটা আমাদের তাড়াতে হবে, ঠিকঠাক করে শাস্ত্রীয় আলোকে দেখতে হবে যে অ্যাকচুয়াল এটা কেন বলা হয় আর এর তাৎপর্যটা কি। এবং শুধু তাই নয়, আমরা যে বিজয়া দশমী বলছি কেন বলছি, বলতে পারে তিথিটা হচ্ছে দশমী তিথি, ঠিক আছে, তার আগের দিন তো আমরা বলি না যে বিজয়া নবমী বা বিজয়া অষ্টমী, বলি কি কেবল দশমীর দিনেই হঠাৎ করে এই বিজয়া টার্মটা কেন নিয়ে আসছি, এগুলো জানতে ইচ্ছা করে না? উত্তর হচ্ছে মা দুর্গার বিসর্জনের সঙ্গে বিজয়া দশমীর কোনো সম্পর্ক নেই। তাহলে কার সঙ্গে সম্পর্ক, সম্পর্কটা আমরা আলোচনা করব। যেদিনকে বাঙালিরা বিজয়া দশমী করেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যারা হয়তো দুর্গাপূজা করেন না, তারা ওই দিনকে দশেরা বা দশহরা পালন করেন, এবং তারা অনেকেই দেবী পক্ষের প্রথম দিন থেকেই নবরাত্রি নিষ্ঠার সঙ্গে নবরাত্রিটা পালন করেন, আর তার শেষ দিন হচ্ছে দশেরা। সেই দিনটি অ্যাকচুয়ালি রামচন্দ্রের রাবণকে বধ করার দিন। দশমীর দিন সূর্যাস্তের কিছু আগে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন, এবং সেই কারণেই দেখবেন দশেরার দিন সূর্যাস্তের পরেই রাবণ বধ এটি অনুসরণ করা হয় বা পালন করা হয়, রাবণ দহন করা হয়, রাবণের কৃত্রিম কিছু ইয়ে বানিয়ে, মূর্তি বানিয়ে আগুন দিয়ে রাবণ দহন করা হয়। তাহলে এই দিনটিকে কেন বিজয়া বলা হচ্ছে, কার বিজয়? রামচন্দ্রের বিজয়। আরেকটি কাহিনীও আছে, অনেকে এটাও বলে থাকেন যে মা দুর্গা যে মহিষাসুরকে বধ করেছিলেন সেটিও ওই দিনকে করেছিলেন। তাহলে দুটি হচ্ছে বিজয়, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অশুভ শক্তির হাত থেকে মানুষকে রক্ষা করা, এই শুভ মঙ্গলজনক কাজটি এই দিনকে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটি সবার আনন্দের দিন, তাই এটি শুভ, তাই এটি বিজয়া দশমী, এবং সেই কারণেই ওই দিনকে সকলে মিষ্টি বিতরণ করে থাকেন। তাহলে এটি হচ্ছে দশেরা বা শুভ বিজয়া দশমীর প্রকৃত তাৎপর্য। এরপরে অনুষ্ঠানে আমরা আলোচনা করব দিওয়ালির তাৎপর্য কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরে